আসসালামু আলাইকুম প্রিয় কবুতর ভাই বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন এবং কি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে আপনাদের সকলের কবুতরও ভালো আছে। আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে কবুতরের জন্য তুলসী পাতার সঙ্গে মধুর মিশ্রণ কীভাবে খাওয়াবেন, কতটুকু পানিতে কতটুকু তুলসী পাতা বা তুলসীর রস বা মধু ব্যবহার করবেন, এ নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভিডিওটি না টেনে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখতে থাকেন, আমার সাথেই থাকেন, সঙ্গেই থাকেন। তুলসী গাছের সঙ্গে পরিচিত না, এরকম লোক খুঁজে পাওয়া যাবে না, তুলসী গাছ চিনে না এমন। প্রাচীনকাল থেকেই তুলসী গাছ সাধারণত ঠান্ডা কাশির জন্য ঔষধ হিসেবে ব্যবহার করে আসতেছে, এখনও ব্যবহার হয়ে থাকে। এর সঙ্গে মধু মিশ্রণ করে খাওয়ালে পারা কবুতরের দেহে মধু শক্তি উৎপাদন করে, তাপ ধরে রাখে। আপনি যদি আপনার কবুতরকে নিয়মিত মধু খাওয়ান তাহলে আপনার কবুতরের সাধারণ ঠান্ডা কাশি হবে না ইনশাল্লাহ। তো হজমে সহায়তা করবে, যে সমস্ত কবুতরের বদ হজম আছে এই যদি আপনি তুলসী পাতার সঙ্গে মধু মিশ্রিত পানি খাওয়ান তাহলে আপনার কবুতরের বদ হজম আর হবে না আশা করা যায়। রক্ত শূন্যতা দূর করে দেবে, ফুসফুসের যাবতীয় রোগ এবং শ্বাসকষ্ট নিরাময়ে ভালো ভূমিকা রাখে তুলসী পাতার সঙ্গে মধু। পাকস্থলী পরিষ্কার করে, তাপ উৎপাদনে ভালো কাজ করে মধু। শরীরে ঠান্ডার একটি গরম রাখে। আপনি আপনার কবুতরকে যদি তুলসী পাতার সঙ্গে মধু মিশ্রণ করে খাওয়ান তাহলে বর্তমান যে আবহাওয়া যাচ্ছে দুই তিন দিন যাবৎ সারা বাংলাদেশে কিন্তু আবহাওয়া খুব খারাপ, ড্যাম ঘুরি ঘুরি বৃষ্টি, এমনিতে শীতের সিজন, এমন অবস্থায় আপনাদের কবুতরকে তুলসী পাতার সঙ্গে মধু মিশ্রণ করে খাওয়ান, সেক্ষেত্রে আপনার কবুতরের শরীরে হিট বা তাপ তৈরি হবে, আপনার কবুতরের সাধারণত ঠান্ডা কাশি থেকে রক্ষা পাবে, আপনার কবুতর ছোটোখাটো রোগ বালাই থেকে মুক্তি পাবে ইনশাল্লাহ। রক্ত শূন্যতা, মধু যদি কবুতরকে খাওয়ানো হয় সেক্ষেত্রে কবুতরের দেহে যদি রক্ত কম থাকে সেক্ষেত্রে মধু আপনার রক্ত উৎপাদন করতে সহায়তা করে। উচ্চ রক্তচাপ কমায়, রক্ত পরিষ্কার করে, রক্ত উৎপাদনে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তো মধুর আরও গুণাগুণ রয়েছে, এ নিয়ে যদি বিস্তারিত আলোচনা করতে চাই সেক্ষেত্রে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তো তাই আর বিস্তারিত আলোচনা করলাম না ইনশাল্লাহ। তো তুলসী পাতা কয়টা নেবেন এক লিটার পানির জন্য আর মধু কতটুকু ব্যবহার করবেন? তো এক লিটার পানি একটা পরিষ্কার পাত্রে নেন, তা পরিষ্কার পাত্রে নেওয়ার পর চুলাতে বসিয়ে দেন, পানিটি টকবক করে ফুটিয়ে নেন, তারপর চুলার থেকে পাতিলটি নামিয়ে আনেন। নামিয়ে আনার পর এক লিটার পানির জন্য দশটি তুলসীর পাতা নেন, দশটি তুলসীর পাতা সেই পানিতে ছেড়ে দেন, দুই মিনিট ভরে ভালো করে নাড়াচাড়া করেন, তারপর কুসুম কুসুম গরম অবস্থায় যখন পানি থাকে তখন এক লিটার পানির জন্য পাঁচ মিলি মধু ব্যবহার করেন। তো পাঁচ মিলি মধু ব্যবহার করে আপনি আপনার কবুতরকে সাধারণ পানি হিসাবে এই পানিগুলা টানা দুই তিন দিন যদি আবহাওয়া খারাপ থাকে সেক্ষেত্রে খাওয়ান, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো এই পানি দুই থেকে তিন ঘন্টা বা চার ঘন্টা পর্যন্ত আপনি কবুতরের সামনে দিয়ে রাখেন, তারপর পুনরায় আবার নতুন পানি ব্যবহার করেন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখার জন্যে, সাথে থাকার জন্যে, সঙ্গে থাকার জন্যে। ওই সকল ভাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি নিয়মিত দেখে আমার চ্যানেলটি এত দূর পর্যন্ত এগিয়ে নিয়ে আসতে সহযোগিতা করেছেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সকল প্রকার ভিডিও সবার আগে আপনার মোবাইলে পেতে পাশে থাকা বেল আইকনটি ঘন্টাটি অল নোটিফিকেশন অল করে দেন। আজকের মতো আমার ভিডিওটি এখানে শেষ করছি, আবার হয়তোবা নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব, সে আশায় সেই প্রত্যাশায়। তো আমার চ্যানেলে আরও ভিডিও দেওয়া আছে রসুনের দশটি উপকারিতা, কবুতরকে রসুন কীভাবে খাওয়াবেন, তো সেই ভিডিওটি ডিসক্রিপশন বক্সের লিঙ্কে দেওয়া থাকবে অথবা আই বাটনের লিঙ্কটি ভাসিয়ে দেবো, তো চাইলে দেখে নিতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।